করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবার দেশকে জোন ভিত্তিক ভাগ করে প্রয়োজনীয় এলাকা লকডাউন করছে প্রশাসন। আক্রান্তের সংখ্যা বিবেচনায় রেড, ইয়েলো এবং গ্রিন জোন চিহ্নিত করে দেশের বিভিন্ন অঞ্চলে লকডাউন করা হবে। এখন পর্যন্ত রেড জোনে রয়েছে 50 জেলা, তবে এই কৌশল কার্যকর করতে আরও দু একদিন সময় লাগবে বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের এ কাজে সম্পৃক্ত করা হবে। ইউসুফ রানার প্রতিবেদন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকাসহ সারা দেশকে নতুন পরিকল্পনায় লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ব্যাপক সংক্রমিত এলাকা রেড জোনের আওতায় এনে এলাকা ভিত্তিক লকডাউন করা হবে। তুলনামূলক কম সংক্রমিত এলাকায় চলাচল সীমিত করে ইয়েলো জোনের আওতায় থাকবে, আর সংক্রমণমুক্ত এলাকা গ্রিন জোনে থাকবে। স্বাস্থ্যবিধি মেনে গ্রিন জোনের বাসিন্দারা চলাচল করতে পারবেন। ইয়েলো জোনে আপনার হয়তো সেটা সীমিত পরিসরে হয়তো যে বিধিগুলো আছে এইগুলো এই বিধিগুলো হয়তো মেনে চলতে পারবে, আর গ্রিন জোনে তো আসলে সবকিছু করা সম্ভব হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সহায়তায় এই জোন ভিত্তিক লকডাউন কার্যকর করবে স্থানীয় প্রশাসন। লকডাউন করা এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। ওই এলাকা যারা ভালো আছে তারা যাতে আক্রান্ত না হয়, এটি করার উদ্দেশ্য, মূল উদ্দেশ্য। স্বাস্থ্য মন্ত্রণালয় 50টি জেলা ও 400টি উপজেলাকে রেড জোন, 5টি বিভাগ 13টি জেলা ও 19টি উপজেলাকে ইয়েলো জোন এবং 1টি জেলা ও 75টি উপজেলাকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করেছে। ঢাকার 38টি এলাকা ইয়েলো জোন এবং 11টি এলাকা গ্রিন জোন দেখানো হচ্ছে। এরই মধ্যে এই জোন ভিত্তিক লকডাউনের কার্যক্রম শুরু করেছে সরকার। নারায়ণগঞ্জের 3টি এলাকাকে ইতিমধ্যে লকডাউন করেছে জেলা প্রশাসন। কক্সবাজার পৌর এলাকার পর নতুন করে টেকনাফ ও চকরিয়া পৌরসভা, ডুলাহাজরা ইউনিয়নের 3টি ওয়ার্ড এবং উখিয়ার 8টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে ঘোষণা করে লকডাউন করেছে প্রশাসন। তবে পুরো দেশে লকডাউন কার্যকর করতে আরও দুই একদিন সময় লাগবে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। ইউসুফ রানা, বৈশাখী সংবাদ, ঢাকা।